জনবহুল এলাকার একটি পরিত্যক্ত জায়গার মাটি ঘুরে জার ভর্তি তাজা বোমা উদ্ধার। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শামশেরগঞ্জ থানার শিকদারপুর গ্রামে। বুধবার গভীর রাতে এই এলাকায় বোমা মজুতের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ। মাটি করতেই বেরিয়ে আসে জার ভর্তি বোমা। বোম স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। বোমা উদ্ধারে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে। কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি মজুত করেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ভোটের আগেই জেলার বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে বোমা উদ্ধার। এবার মাটি খুঁড়ে জার ভর্তি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ। শামশেরগঞ্জ থানার শিকদারপুর গ্রামের রিটন শেখের বাড়ির সামনে শৌচাগারের পিছনে পরিত্যক্ত একটি জায়গায় বোমা মজুতের খবর পেয়ে বুধবার গভীর রাতে ঘটনাস্থলে ছুটে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ। মাটি খুঁড়তে বেরিয়ে আসে জার ভর্তি বোমা। বোম স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। জনবহুল এলাকায় বোমা উদ্ধারে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে। কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি মজুত করেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। থানাওয়ালা স্থলে যে এসেছে দেখলো যার কিনা আছে, কি কারণে এটা কি করে বলবো, কি কারণে রেখেছে শিকদারপুর তুললে সেটা দেখলাম। কখন কি করছি গেলাম আমরা বলতে পারবো না। আজকালকার যুবক ছেলেরা দল তো বুঝতে পারছে কোথায় কি করে হচ্ছে গেলাম জানি না। ছেলেমেয়েরা দিন খেলেও বেড়াই গেলেছে, এখন আপনারাও দেখলেন আমরাও দেখলাম। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মত আমার নিজের পতাকা পতাকা চা গজব কা স্বাদ। নাইটিঙ্গেল ডায়াগনস্টিক চিকিৎসা পরিষেবার একটি সুনামধন্য সম্পূর্ণ প্রতিষ্ঠান। অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ইইজি, এনসিভি, পিএফটি, ইউএসজি, ডপলার স্টাডিজ, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, রক্তমল ও মূত্রের সমস্ত রকম পরীক্ষা ও ছবি করা হয়। এছাড়াও স্বাস্থ্যকর পরিবেশে পাবেন হৃদরোগ, সুগার, থাইরয়েড, ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশু রোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা। নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিকানা নাইটিঙ্গেল ডায়াগনস্টিক, বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ।